গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে ডিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল হাপত সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 18 জুন টিউজডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এদিকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে রান্নাবান্না গুছিয়ে নিয়ে রেহানের পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওদিকে রেহান স্কুল চলে গিয়েছে, আর যেহেতু রেহান বাবা জীবনে স্কুল রয়েছে সেহেতু ওকে তো স্কুল যেতেই হবে। আর এই দেখুন না, আপনাদের সাথে কথা বলতে না বলতেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের সিঙ্গুর বাজার সংলগ্ন জলযোগ গ্রসারি শপে। জলযোগ গ্রসারি শপ থেকে কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে আরও একটি জায়গায় আমাদেরকে চলে যেতে হবে। আসলে প্রিয় বন্ধুগণ, কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হতে চলেছে, তারই সমস্ত আয়োজন পর্ব আমরা টুকটুক করে সেরে নেওয়ার চেষ্টা করছি। তো কেনাকাটা করে ফিরে এসেছি, হাফ কেনাকাটা হয়েছে, হাফ হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে পারা গেছে না। দেখি বইকালের দিকে যদি যাই যাবো তাহলে কালকে যাবো। হ্যালো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপত সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 19 জুন ওয়েনেসডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 9:30। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই রাত বিরেতে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আসলে প্রিয় বন্ধুগণ, সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি, তাই ব্লগ আপনাদের সামনে সেইভাবে উপস্থাপনা করতে পারলাম না। বৈকালের দিকে মিসের কাছে রেহানকে পড়াতে নিয়ে এসেছিলাম, এখন রেহানকে মিসের কাছে পড়িয়ে নিয়ে বাড়ি ফেরার পথে এসেছি একটি সাইকেলের শোরুমে। তো প্রিয় বন্ধুগণ, 18 তারিখের সকালের ব্লগে আপনাদেরকে আমি বললাম না আমাদের বাড়িতে আসন্ন একটি অনুষ্ঠান হতে চলেছে, তারই জন্য আমাদের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর আপনাদেরকে একটু খোলসা করে বলেই ফেলি, আমি তো রেহানের জন্য সাইকেল নিতে এসেছি, বাট রেহান বাবা জীবন কিছুতেই সাইকেল নেবে না। ও খালি আমাকে বলেই যাচ্ছে অনর্গল যে আমার আগের পুরনো সাইকেলটাই বেটার, ওটাই আমি কমফোর্টেবল ফিল করি, আমি নতুন সাইকেল নেব না। তবে কি না, ওর আগের সাইকেলটা পুরো ভেঙে গেছে, জানেন তো, পুরোনো সাইকেল। ওর আগের সাইকেলটা কিন্তু নতুন নয়, পুরোনো, মানে সেকেন্ড হ্যান্ড সাইকেল আমরা নিয়েছিলাম, তার মধ্যে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, বারে বারে টায়ার পাংচার হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের গ্যাজেটগুলো একেবারে খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণবশত বারংবার সাইকেলটাকে রিপেয়ারিং করতে হচ্ছে, পুরোপুরি পরেশান হয়ে গিয়েছি আমরা। বাট রেহান বাবা জীবন মানবেই না, কিন্তু কিছু করার নেই, কারণ রেহানের এক একটা দিনে 3-4টে করে কোচিংয়ে পড়া থাকে, আর কোচিংয়ের দূরত্ব বাড়ি থেকে অনেকটা, জানেন তো। যদি মাঝ রাস্তায় সাইকেল খারাপ হয়ে যায় তখন কি হবে বলুন তো একবার। আমার বাপের বাড়ি থেকে আমার বাবা দাদা সবাই বলে চলেছে ওকে একটা নতুন সাইকেল দে, এই পুরনো সাইকেলটাকে হিচড়ে টেনে টানে কতদিন আর চলবে। তো আমার ছোটদা টাকা পাঠিয়ে দিয়েছিল, সেই টাকা অনুযায়ী রেহানকে সাইকেল কিনে দেওয়া হলো। তবে রেহান বারংবার আমাকে বলেই চলেছে আমি পুরনো সাইকেলটাই চালাবো, নতুন সাইকেল চালাবো না, কি মুশকিল বলুন তো। তো এখন চলে এসেছি আরও একটি গ্রসারি শপে, এখান থেকে কয়েকটা দরকারি জিনিসপত্র কেনাকাটা করে দেন আমরা বাড়ি ফিরে যাব। বলছে ওর দিন শেষ, এটা রেহানের পুরোনো সাইকেল ছিল, ওর আঙ্কেল আর ও ইউজ করতো, এখন শুধু অনলি ফর আঙ্কেল ইউজ করবে এটা। তো যাই হোক চলো। একেবারে সাইকেলের শোরুমটি থেকে রেহানের জন্য সাইকেলটি নিয়ে গ্রসারি শপে টুকিটাকি গ্রসারি শপিং করে অবশেষে আমরা বাড়ি ফিরে এসেছি। আর প্রিয় বন্ধুগণ, রেহানের জন্য কি টাইপের সাইকেল নিয়েছি সেটি কিন্তু আমার আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করছি না, আমার আগামী দিনে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করবো, ওকে না। সো গ্রসারি শপ থেকে কিছু সংখ্যক কাইন্ডস অফ মেনি বিস্কিটের প্যাকেট সহ চিপসের প্যাকেট, কেকের প্যাকেট সহ একটি চকলেটের ডিব্বা আনা হয়েছে, এবং ফলের দোকান থেকে বেশ কয়েকটা ব্যানানা আনা হয়েছে। এত কিছু কেন আনা হয়েছে হ্যাঁ নিশ্চয়ই আপনাদেরকে বলবো। আসলে প্রিয় বন্ধুগণ, আগামীকাল রেহানের জন্মদিন, এবং রেহানের শুভ জন্মদিন উপলক্ষে রেহান পথ শিশুদের জন্য একটা ছোট্ট উদ্যোগ নিয়েছে, আর এই উদ্যোগটা কিন্তু রেহান বরাবরই নিয়ে থাকে। রেহান প্রতি বছর ওর পিগি ব্যাংকে কিছু অর্থ সঞ্চয় করে, এবং রেহানের সেই সঞ্চিত অর্থের দ্বারা, রেহানের এই সামান্য চেষ্টার মাধ্যমে রেহান তার শুভ জন্মদিনের দিনটিতে পথ শিশুদের নিয়ে আনন্দে খুশিতে ভরে থাকার চেষ্টা করে। বরাবরই রেহান তার ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনার দ্বারা
এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলির মাধ্যমে তার জন্মদিনটি পালন করে থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি রেহানের যেন এই মানসিকতাটা সারা জীবন থাকে, রেহান যেন সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে এবং পারস্পরিক মিলন বন্ধন বজায় রেখে সকলের পাশে দাঁড়াতে পারে। তো যাই হোক বন্ধুরা, যে ভিডিওটি এখন আপনারা দেখছেন এই ভিডিওটি কিন্তু বেশ অনেকদিন আগের শ্যুট করা, যে ভিডিওটি কিনা আজ আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের সিঙ্গুর বাজার সংলগ্ন দত্ত অলংকারে, সেখান থেকে আমার বাবার তরফ থেকে রেহানের জন্মদিন উপলক্ষে বরাবরের মতন এবছর একটি গোল্ডের জিনিস নেওয়া হয়েছে। তো আমার বাবা ব্যাংকে টাকা পাঠিয়েছিল, সেই টাকা অনুযায়ী এই গোল্ডের জিনিসটা রেহানের জন্মদিনে আমার বাবা রেহানকে দিল। দত্ত অলংকার থেকে, মানে দত্ত অলংকারে কিসের জন্য গেছিলাম এই দেখুন, একটা জিনিস কেনার জন্য দত্ত অলংকারে আমাদের যাওয়া। তবে দত্ত অলংকারে যাওয়ার আমাদের ইচ্ছে ছিল না, আমরা যেতাম শ্রীরামপুরের পিসি চন্দ্র জুয়েলার্সে। তবে শ্রীরামপুরের পিসি চন্দ্র জুয়েলার্সে না এই মুহূর্তে মানে অতটা অ্যামাউন্ট আমরা খরচা করতে চাইছি না, একটু সমস্যা রয়েছে আমাদের এখনোকে। তাই ভাবলাম যে দত্ত অলংকার আমাদের সিঙ্গুরে রয়েছে, তো টুক করে গেলাম, টুক করে চলে এলাম। তো যেটা কিনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটাই কিনে নিয়ে এসেছি দত্ত অলংকার থেকে। ব্যাগটা আপনাদেরকে বারংবার দেখাচ্ছি, ওকে, বাট ভেতরে কি রয়েছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব না। ওকে, একটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের জন্যই আমাদের দত্ত অলংকারে যাওয়া এবং কেনাকাটা। ওকে, গোল্ড জিনিস কিনেছি আপনাদেরকে এইটুকুনি বলবো, বাট কি গোল্ড কিনেছি সেটা এখন বলবো না, যেদিনকে অনুষ্ঠান সেদিনকে আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, সো ফ্রেন্ডস, এতদিন ধরে যে আসন্ন অনুষ্ঠানটিকে ঘিরে আমরা যে টুকটুক করে প্রস্তুতিগুলি নিয়েছিলাম তার আজ প্রায় অবসান ঘটেছে, এবং অবসান ঘটিয়ে অবশেষে আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আসন্ন অনুষ্ঠানটি কাকে ঘিরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন। তো রেহানের জন্মদিন আসতে চলেছে, বা বার্থডে আপনারা বলতেই পারেন। তো সেই উপলক্ষে আমাদের সমস্ত প্রস্তুতি পর্বগুলি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা তো বকরি ঈদের সময় গিয়েছিলাম, আপনারা দেখেছেন জুডিও শপিং মলটিতে, তো সেখান থেকে রেহানের বার্থডে উপলক্ষে কিছু শপিং করা হয়েছে, রূপশ্রী থেকেও কিছু শপিং করা হয়েছে, আবার আমাদের সিঙ্গুরের বাজার কলকাতা থেকেও কিন্তু কিছু সংখ্যক শপিং করা হয়েছে, কারণ জুডিওতে আমরা সবটা পাইনি। তো ফার্স্টে জুডিও থেকে শুরু করছি। তো জুডিও শপিং মল থেকে রেহানের বার্থডে উপলক্ষে দুটো টি শার্ট নেওয়া হয়েছে। রেহান বলল টি শার্ট নেওয়ার জন্য, রেহান বলছিল যে ওর জামাকাপড় কিছুই লাগবে না এখন। অ্যাকচুয়ালি রেহানের তো সামনেই পরীক্ষা, এখন পড়াশোনা নিয়ে রীতিমতন ব্যস্ত, দিনে দুপুরে প্রায় তিন চারটে করে ওর কোচিংয়ে পড়া থাকে স্যার আর মিসের কাছে। তো বলছিল ছেড়ে দাও এবছর, তো একটাই সন্তান বুঝতেই পাচ্ছেন, তো তার জন্মদিনে কিছু করব না সেটা তো হতেই পারে না। তো আমি বললাম ঠিক আছে হালকা ফুলকা টি শার্ট নিয়ে নে, তো পরতে গেলে তো ওর এই টি শার্টগুলোর প্রয়োজন হয়, এখন যা প্যাচপ্যাচে গরম পড়েছে কি আর বলবো, একটা টি শার্ট একদিনেই কাফি, তার পরের দিন ওয়াশ করতে হয়। তো এখন এই হালকা ফুলকা টি শার্টগুলো না ওর কোচিংয়ে পড়ার সময় সুবিধা হবে, তাই না? তো কোচিংয়ে পড়তে যাওয়ার জন্য এই যে হালকা ফুলকা টি শার্ট নেওয়া হয়েছে, এটা ইয়েলো অ্যান্ড হোয়াইট বেসে রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওকে, এটা একদম পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, এটা জুডিও থেকে নেওয়া হয়েছে, এই একটা গেল। আর একটা সলিড কালারের ওপর রয়েছে, রেড কালারের ওপর, সো এটাও কিন্তু কটনের ওপর রয়েছে, আর এটাও কিন্তু জুডিও থেকে নেওয়া হয়েছে। ওকে, ওই কোচিংয়ে পড়তে যাওয়ার জন্যই মোস্টলি নেওয়া হয়েছে। অ্যান্ড এটা নেওয়া হয়েছে আমাদের সিঙ্গুরের বাজার কলকাতা থেকে, একটা কটনের ট্রাউজার। ওকে, ও জিন্সের কোনো মেটেরিয়ালস পরতে চায় না, মানে জিন্সের প্যান্ট তো পরতেই চায় না, কটনের ওপর যদি কোনো মেটেরিয়ালস থাকে তো সেই রকমই ও পরতে অভ্যস্ত। তাই আমরা বাধ্যতামূলক আমাদের সিঙ্গুরের বাজার কলকাতা থেকে এই ট্রাউজারটা নিয়েছি। ওকে, সো আর একটা স্লিভলেস টি শার্ট নেওয়া হয়েছে, এটাও আমাদের সিঙ্গুরের বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে। ওকে, সো এই হলো ফ্রন্ট পোর্শন, এই হলো ব্যাক পোর্শন, এটা বেজ কালারের ওপর রয়েছে। ওকে, এই হলো একটা বাড়িতে পরার জন্য নেওয়া হয়েছে, আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হয়েছে। ওকে, এটা খাকি কালারের ওপর রয়েছে থ্রি কোয়ার্টার প্যান্টটা। ওকে,
এটা ওই জুডিও থেকে, না না এটা জুডিও নয়, এটা আমাদের এখানকার বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে। কারণ জুডিওর যে প্যান্টগুলো রয়েছে না জিন্সদের, সেগুলো মানে মোটা ধরনের মেটেরিয়ালসের ওপর রয়েছে, নয়তো জিন্স মেটেরিয়ালসের ওপর রয়েছে, রিহান নিতে চাইছে না। তো ওকে যেটা কমফোর্টেবল ফিল করবে সেটা নেওয়াই ভালো। সো এইরকম একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়া হয়েছে, কোচিংয়ে পড়তে যখন যাবে ওর সুবিধা হবে, পরে নিতে পারবে। তো এই গেল। আর রূপশ্রী থেকে নেওয়া হয়েছে কিছু রিহানের ইনার গার্মেন্টস, ওকে, অ্যান্ড হ্যান্ডকি নেওয়া হয়েছে দুটি। হ্যান্ডকি দুটি খুবই সুন্দর কালার, ব্রাইট কালার, একটা মেরুন কালারের উপর রয়েছে, একটা মিড নাইট ব্লু রয়েছে, আর ইনার রয়েছে দুটো, ওকে। অ্যান্ড আমিও বাবা যাই কেন আপনারা জানেন, আমার নিজের কিছু হবে না এটা তো হতেই পারে না। সো রূপশ্রী তো দেখলাম হ্যাঙ্গিং করা ছিল, এই যে এই কুর্তিটা, এটা পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, ওকে। আমার খুব ভালো লেগেছে এই কুর্তিটা, এই দেখুন ফ্রন্টে একটা লেসের কাজ করা রয়েছে বোথ সাইডে, অ্যান্ড একটা বো কাইন্ড অফ একটা বো টাইপের রয়েছে ফ্রন্টে, ওকে। এই দেখুন খুব সুন্দর লাগছে, লটকন দিয়ে একটা বো টাইপের করা রয়েছে, অ্যান্ড এটাও ওই থ্রি কোয়ার্টার থেকে একটু বড়, এর স্লিভটা রয়েছে, ওকে। মোস্টলি এতটা আসবে স্লিভটা, ওকে। এই হলো কুর্তিটা, পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, ফ্রক স্টাইলের এই কুর্তিটা, কালারটা খুব সুন্দর, বেজ কালারের ওপর বেজটা রয়েছে, আর ওই রেড অ্যান্ড বটল গ্রিন কালার দিয়ে এই ফুলের মোটিফ করা রয়েছে, ফ্লাওয়ার মোটিফ, ওকে। আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে এটা, ওকে। সো এই গেল আমাদের শপিং। ও হ্যাঁ, আর রেহান পিগি ব্যাংকে যে পয়সাগুলো এতদিন ধরে জমিয়েছিল, মানে প্রায় এক বছর ধরে পিগি ব্যাংকে ওর জমানো পয়সা থেকে সমস্ত বাচ্চাদের জন্য খাবারগুলি কেনা হয়েছে। এখানে কিছু সংখ্যক বিস্কিট রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি আমি, ওকে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু সংখ্যক বিস্কিট রয়েছে, এখানে চিপস রয়েছে, আরও কেক টেক রয়েছে ওই পাশে, এখানে চকলেট রয়েছে, ফল টল রয়েছে, ওকে, আপনাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি। আপনাদেরকে তো বলেছি বন্ধুরা, আসন্ন রেহানের এই জন্মদিনের অনুষ্ঠানটিকে ঘিরে যে প্রস্তুতি পর্বগুলি আমরা এতদিন ধরে নিয়ে চলেছিলাম, তারই মধ্যে আমরা গিয়েছিলাম আমাদের সিঙ্গুরের দত্ত অলঙ্কারে, এবং দত্ত অলঙ্কার থেকে রেহানের জন্মদিন উপলক্ষে একটি গোল্ডের জিনিস নেওয়া হয়েছে, যেটা কিনা এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বন্ধুরা। তো রেহানের জন্মদিনের দিনে একেবারে আপনাদের সাথে শেয়ার করবো, ওকে, এবং সেদিনই আপনাদেরকে বলে দেবো যে রেহানের জন্মদিন উপলক্ষে এই গোল্ডের জিনিসটি রেহানকে কে দিয়েছে। আর রেহানের জন্য সাইকেল কেনা হয়েছে, বহুদিন ধরেই ভাবছিলাম রেহানের জন্য একটা সাইকেল কিনবো, বাট জন্মদিন উপলক্ষেই কেনা হলো সাইকেলটি। এবং রেহান যে সাইকেলটা ইউজ করতো এতদিন ধরে, একটা ভাঙাচোরা লেডিস সাইকেল, এটাতেই রেহান কমফোর্টেবল ছিল, যেটা বুঝলাম, ওকে। রেহান চাইছিল না যে নতুন সাইকেল ওর, মানে ও চাইছিলই না বলতে গেলে, বলছিল না এটা তো আছে। অ্যাকচুয়ালি রেহান আর সাদামাটা জীবনযাপন পছন্দ করে, একদম সিম্পল লাইফস্টাইলে রেহান অভ্যস্ত, ওই হাই ফাই বিলাসবহুল এগুলো রেহান একদমই পছন্দ করে না। মানে মোটামুটি বলতে গেলে রেহান একদম সাদা মাটা একটা ছেলে, মানে রেহানের সমবয়সী যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের চাহিদাগুলি আলাদা, আর রেহানের কোনো চাহিদা নেই। রেহানের একটাই চাহিদা রয়েছে, মানে খাওয়া দাওয়াটা যেন একটু ভালো হয়, ওকে, একটু ভালো খাওয়া দাওয়া করবো, এটাই মানে রেহানের চাহিদা। কিন্তু ওই কেনাকাটা জামা কাপড় বলুন, বা ওই সোনা গয়না বলুন, বা সাইকেল টাইকেল, এইগুলোতে রেহানের কোনো ইন্টারেস্ট নেই, ওকে। সো যাই হোক, আর রেহানের সাইকেলটা একদমই ভেঙে গেছিলো, অনেকেই বলছিলো যে একদম ভাঙা সাইকেল। এবার একটা দৃষ্টিকটুও লাগে, তাই নয় কি, তো রেহানের ওসব কোনো প্রবলেম নেই, দৃষ্টিকটু লাগলে কি হয়েছে, চলছে তো জীবনটা, চলছে তো, এটা নিয়ে দিব্যি আমি যাচ্ছি। ওই আমার নতুন সাইকেল এখন মানে কিনতে গেছিলাম যখন সাইকেলটা, তো একটু আগেই মানে হচ্ছে কথা হচ্ছিলো যে দরকার নেই ছেড়ে দাও, হয়তো একটা সাইকেল আছে এটাই চালাবো। তবুও মানে কোথাও যেন একটাই সন্তান, একটা থাকুক কি দুটো থাকুক, নিজের সন্তানকে একটু ভালো মতন রাখবো, যত্ন করে রাখবো, তার স্বপ্নগুলো পূরণ করবো। কিন্তু রেহানের কোনো স্বপ্ন নেই যে আমার ওইটা চাই সেইটা চাই, এটা দিতেই হবে, না দিলে তুল কালাম কাঁদবো গড়াগড়ি খাবো, ছোটোবেলা থেকে এই অভ্যাসটা রেহানের নেই, হলে হলো না হলে না হলো, বা খেতে পেলেই হলো, ঠিকঠাক খেতে পেলেই হলো।
তো যাই হোক, রেহানের জন্মদিনের জন্য অনেক কিছুই প্রস্তুতি পর্ব নিয়েছি, আশা করি সেগুলি আমি ঠিকঠাকভাবে মানে প্রেজেন্ট করতে পারবো রেহানের সামনে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার এই আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার এই আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে চলেছেন বাট এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। শুধু ভিডিও দেখলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে, তাই নয় কি? তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের সামনে উপস্থাপনা করবো আমার নিত্য নতুন ব্লগগুলি। সো ফ্রেন্ডস, বাই বাই।